এরা যদি কোনদিন এসে এখানে কেউ বলে যে আমরা ভোটের প্রার্থী হচ্ছি আমাদের ভোটটা দেন ঝাটা হাতে করুন মায়েরা ছেলেরা আজকে কোদালের হাত হাত মানে বাট হাতে করুন বাট হাতে করে এদেরকে দাঁড়ান দেখবেন আস্তে আস্তে এরা কোণঠাসা হয়ে যাবে এরা কোনদিন এসে আর ভোট চাইতে আসবে আইএসএফের ভণ্ড সেই আব্বাস সিদ্দিকী সেই নওশাদ সিদ্দিকী সেই কাসেম সিদ্দিকী এরা হচ্ছে মানে পয়সা পিছাসি কারণ আপনারা অনেকেই জানেন না কেউ কেউ হয়তো ফুরফুরায় যান আর কেউ কেউ যান না আমি নিজে ফুরফুরায় যাই ফুরফুরার ভাই সাহেবরা আমারও বাড়িতে আসে আমি দেখেছি ওরা পয়সা ছাড়া কোনো কথা ওদের মধ্যে নেই রাজনীতি করতে এসছেন আসুন না বন্ধু বিনা পয়সা আমাদের মতো রাজনীতিটা করুন না পয়সা নেবেন কেন একজন হাতে হাতে মোসাবা করবে দেখবেন 10 টাকা দিলে আপনার মুখের দিকে চাইবে না 50 টাকা দিলে একটুখানি চাইবে 100 টাকা দিলে আরো একটু ভাই এক হাজার যদি কেউ 500 টাকা দেয় একটু তার সঙ্গে কোলাকুলি করবেন এরা হচ্ছে সেই ভাই সাহেব এরা হচ্ছে সেই মানে অর্থলোভী আমরা আজকে এই আটটা ভূত নিয়ে কেন বসেছি কারণ আমি এখানে বসে বসে বলছিলাম একটা বুথে যত কম হোক অন্ত 800 ভোটার আছে কিন্তু এখানে চেয়ার দেওয়া হয়েছে কত 1000 আমি প্রথম এসে শুনলাম কত চেয়ার 1000 কিন্তু আমরা সেই 1000 চেয়ার এখানে ভর্তি করতে পারি না কেন সামনে তো আমাদের পঞ্চায়েত নির্বাচন তাহলে আমাদের যারা নেতৃত্ব আছে তারা কতটা মানে কাজ করছে সেটা তো আমাদের বুঝতে হবে কারণ একটা বুথে থেকে 200 লোক যদি না বার করে কারণ প্রত্যেক বুথে আমি জানি অন্ত 70 থেকে 80 জন করে নেতা আছে বুথ কমিটি অঞ্চল কমিটি বঙ্গজননী যুব বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনের জায়গায় নেতৃত্ব নিয়ে দেখা যায় অন্ত 70 থেকে 80 জন নেতা আছে তাহলে আমরা 200 মানে 125 জন করে এনে এখানে হাজির করতে পারি না যাই হোক পরবর্তী মিশন মিটিংগুলো সেভাবে চেষ্টা করবেন আমি বুথ সভাপতির উদ্দেশ্যে বলবো যাতে জমায়েতগুলো ভালো হয় দেখুন মানুষ মিটিং মিছিল হচ্ছে পার্টির প্রাণ তাহলে মিটিং মিছিলগুলো আমাদের ঠিক মতো করতে হবে কারণ আপনারা জানেন আমরা মাঝে মাঝে বলি অধৈর্য হয়ে বলি শওকত মোল্লার কেন আর তুমি এত মিটিং করো যেমন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে ঠিক ওনার অনুপ্রেরণায় ওনার ধাঁচে ঠিক আমাদের শওকত মোল্লা ঠিক মিটিং মিছিলগুলো সেইভাবে করে যত মিটিং মিছিল করবেন তত কিন্তু পার্টিটাকে মজবুত হবে পার্টির শৃঙ্খলা মজবুত হবে তার জন্য আমাদের পার্টি মিছিল পার্টির হচ্ছে বিভিন্ন মিটিং মিছিলগুলো যাই হোক আপনারা জানেন সামনে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নির্বাচন এলে আপনারা দেখেছেন বিভিন্ন বৈরাগতরা এসে বলে আমরা এখানকার নেতা বাবা আমাদের ভোটটা দাও আমরা তোমাদের এখানে এই দেউলি টুয়ে সোনা দিয়ে বাঁধিয়ে দেব আমরা এখানে আরও অনেক কিছু করে দেব কিন্তু বাবা ভোটের পরে তাদের আর ঠিকই খুঁজে পাওয়া যায় না তাই আবার সেই পঞ্চায়েত নির্বাচন কারণ আমাদের ভোটের রাজনীতি করতে হয় 5 বছরে 5টা নির্বাচন হয় একটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন জনগণের সরকার দ্বিতীয়টা হচ্ছে মানে বিধানসভা নির্বাচন কে রাজ্যটাকে চালাবে আর তৃতীয় হচ্ছে লোকসভা নির্বাচন কে সারা ভারতবর্ষ চালাবে তাহলে এইটা আমাদের দেখতে হবে যে গ্রামের সরকার কারা গ্রামকে চালাবে কারা গ্রামকে দেখভাল করবে এইটা কিন্তু আগে আমাদের মূল্যায়ন করতে হবে তার জন্য আমরা বেশি করে জোর দিই পঞ্চায়েত নির্বাচন এলে পঞ্চায়েত নির্বাচন এলে আমরা সব ভোটটার কথাই বলি এবং পঞ্চায়েত নির্বাচনটা যাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে জয়লাভ করতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখি কেন লক্ষ্য রাখি যে জনগণের সরকার মানে গ্রামের সরকার কে চালাবে যখন আমাদের হেমন্ত বলছিল আমি কিন্তু বাবা
প্রধান নয়, সত্যি প্রধান নয়, ও ছিল আমাদের উপপ্রধান। এখানে প্রধান একজন ছিল, সেটা আমাদের মুশিদা, সে ও ঠিকমতো কাজ করছিল না, তার জন্য তাকে বসিয়ে দিয়ে ও দায়িত্ব দেওয়া হয়েছে, ও এখন প্রধানের কাজটাই চালাচ্ছে। তাহলে ও জনগণকে দেখছে, মুশিদা আজকে দেখতে পারিনি বলে হেমন্তকে দেওয়া হয়েছে। তাহলে ঠিক হচ্ছে কার জনগণের সরকার, এই যে পঞ্চায়েত নির্বাচন, তার সামনে পঞ্চায়েত নির্বাচনে অনেকে আসবে বলবে আমরা অনেক উন্নয়ন করবো, কি বাবা উন্নয়ন করবে তোমরা, কেননা আপনারা দেখেছেন 2021 সালে আমি যদি বলি এই দেউলি টুয়ে থেকে আমি তখন এই অঞ্চলটাকে দেখতাম, আমি কি দেখেছিলাম যে 2021 সালে এখানে আমরা তো 8 থেকে 9 হাজার ভোটে লিড দেব, কিন্তু দুর্ভাগ্য সেইদিন আমি বারবার বলেছিলাম যে 2-3টে বুথ আমাদের খুব খারাপ আছে। আমি শওকত মোল্লাকে বলেছিলাম তুমি পার্সোনালভাবে এই 3টে বুথকে দেখে নাও, সেই 3টে বুথ হচ্ছে একটা জুমাত ভাইদের বুথ, মানে জিয়াউলদের বুথ, কারণ জুমাত ভাই মারা গিয়েছে, ওখানে পঞ্চায়েত মেম্বার ছিল উনি, আর একটা হচ্ছে দেউ মানে গাঁতি পশ্চিম, আর একটা হচ্ছে গুটি, এই 3টে বুথ। কিন্তু 2021 সালে আমরা ঠিক এই 3টে বুথই হেরেছি, হারার জন্য এখানে আমরা 2021 সালে আমাদের মার্জিন হলো কত, মাত্র 6,500, যেখানে 8,000 হওয়ার কথা ছিল আমরা প্রায় 1,500-এ পিছিয়ে পড়লাম। আমি দেউলি টুয়ে মানুষের উদ্দেশ্যে বলব 2021-এর যে 3টে বুথ আমরা হেরেছি সেই 3টে বুথকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে পঞ্চায়েত গঠন করতে হবে, সেটা পারেন অ্যাকচুয়াল যারা বুথের আছেন, যারা এই গ্রামের রাজনীতিতে থাকেন তারাই, আমরা কিন্তু নয়। আমরা কিন্তু এই এসে কিন্তু মাইকে বড় বড় কথা বলে চলে যাব, কাজটা করে কিন্তু নিচের স্থলে যারা কাজ করে তারা। আমি যেহেতু উন্নয়নের কথা বলি, কে কত উন্নয়ন করেছে, আমরা তো অনেক পঞ্চায়েত দেখেছি। আজকে যদি আমরা 72-এর একটা সরকারের কথা বলি, যেটা আমাদের বিশ্বজিৎ মাস্টার বলছিল 76-এ মন্ত্রণ, মানে 76-টা দুর্ভিক্ষ হয়েছিল, সেই 72-এর সরকার ছিল কংগ্রেস সরকার সিদ্ধার্থ শঙ্কর রায়, 72-এর চেয়ে হয়েছিল কঠোর, মানুষের এখানকার চাল ওখানে নিয়ে যেতে পারেনি, আর যেখানকার চাল সেখানে রাখতে হবে, এমনকি সেইভাবে ধরাধরি হয়েছিল। সেই 72-এ কিন্তু আটা ভুট্টা এসেছিল, 72 থেকে 76, তারপরে হচ্ছে 77 হচ্ছে বামপান সরকার, এখানে বামপান সরকার 77-এর পর থেকে দীর্ঘ 11 সাল পর্যন্ত এখানে কোনো উন্নয়ন করেনি, একমাত্র উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র উন্নয়ন করেছে শওকত মোল্লা ক্যানিংটুকে। তাহলে কাকে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না সেই বামপন্থীরা উন্নয়ন করে করেনি তাদের দেবেন, না যে কংগ্রেস 72 সালে দুর্ভোগ এনেছিল তাকে দেবেন? হ্যাঁ, মানুষ চাই কিন্তু উন্নয়ন। তাহলে শওকত মোল্লা, মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লার অনুগামীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এখানে উন্নয়নটা করছে, তাই ভোটটাকে তাকে দিতে হবে। যদি আমি উন্নয়নের কথা বলি, আজকে ফ্রির কথা, আমরা ছোট্ট ফ্রির কথা বলব, 2020 সালে একটা নির্বাচন হয়েছিল, বিধানসভা নির্বাচন, একটু ভালো করে শুনবেন কথাটা, 2020 সালে একটা নির্বাচন হয়েছিল ভারতবর্ষের মধ্যে দিল্লিতে, বিধানসভা নির্বাচন, সেইখানে একটা টিপ টিপ করে চলছিল একটা সরকার, সেইটা হচ্ছে আম আদমির সরকার, সেই তার প্রতীক চিহ্ন হচ্ছে ঝাঁটা মানে ঝাড়ু, সে কিন্তু সেই 20 সালে কি বলেছিলেন জানেন, আপনারা আমায় ভোট দেন
আমি আপনাদের দুটো জিনিস ফ্রি করে দেব। কি ফ্রি করে দেবেন? একটা হচ্ছে বিদ্যুৎ আর একটা জল। সেইতে বলার পরে সারা ভারতবর্ষে যে হচ্ছে ছড়িগুড়োয় বিজেপি সরকার নরেন্দ্র মোদি, সেই দিন কিন্তু সেই ভোটে তিপ্পাত হয়ে গেছিল। স্বয়ং দিল্লি হচ্ছে রাজধানী, সেই রাজধানীতে মাত্র দুটো সিট পেয়েছিল, বিধানসভা বাদবাকিগুলো সব পেয়েছিল। সেই আম আদমি দলের হচ্ছে মানে মুখ্যমন্ত্রী সেই গিয়ে কেজরিওয়াল, তাহলে বলুন দুটো জিনিসের ফ্রির কথা বলেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে ফ্রি দেয়নি? আমি বলবো সব ফ্রি দিয়েছে। মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে ফ্রি, মায়েদের জন্য কন্যাশ্রী করে দিয়েছে ফ্রি, মায়েদের জন্য হচ্ছে রূপশ্রী ফ্রি, মায়েদের জন্য সবুজ সাথী ফ্রি, মায়েদের জন্য হচ্ছে মানে খাদ্য সাথী ফ্রি, মায়েদের জন্য হচ্ছে শিক্ষা সাথী মানে স্বাস্থ্য সাথী ফ্রি, মায়েদের জন্য বিদ্যুৎও ফ্রি, বিদ্যুৎও ফ্রি। বিদ্যুৎ এখানে অনেকেই চালান, কে কটা পয়সা দেন? 7% পয়সা আমাদের ক্যানিং টুচার থেকে ওরা কালেকশন করে, আর কেউ পয়সা দেয় না। ঘুম মেরে সব কারেন্ট নেয়, তার মানে ফ্রি। জলও ফ্রি, বলুন জলটা ফ্রি দিচ্ছে তো? তাহলে এত কিছু ফ্রি দেওয়ার পরে কেন বলুন তো সেই ISF কে ভোট দেবেন? কেন বলুন তো BJP কে ভোট দেবেন? কেন বলুন তো CPM কে ভোট দেবেন? কেন বলুন তো হচ্ছে সেই মানে কংগ্রেসকে ভোট দেবেন? কেন বলুন তো BJP কে ভোট দেবেন? ভালো করে কিন্তু আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। যে সরকার এত কিছু ফ্রি দিচ্ছে, একটা সরকার দুটো জিনিসের ফ্রি কথা বলেছিল, যেটা খেয়ে আমরা বাঁচি সেই খাদ্য সাথী মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 2021 সালে আপনারা আমার ক্ষমতায় আনুন আমি কিন্তু এই মায়েদের লক্ষ্মীর ভান্ডার করে দেবো আর দুয়ারে রেশন করে দেবো। কি আপনারা দুয়ারে রেশন পাচ্ছেন তো? এই দুয়ারে রেশন আজকে যারা এখানে এসে ভোট চাইতে আসছে, এই তারা এরাই কিন্তু প্রতিবাদ করেছিল যে এই দুয়ারে রেশন আমরা মানব না। BJP মানেনি, কংগ্রেস মানেনি, CPM মানেনি, ISF মানেনি। এরা কি করলে জানেন? এরা করেছিল, হাইকোর্ট করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে এটা ঠিক নয়। কেন হচ্ছে রেশন নিলে আর লোকের বাড়ি গিয়ে মাল দেবে? আর আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এইটাই ঠিক। কেন মানুষ গরিব মানুষ কার ক্ষতি করে রেশন আনতে এখান থেকে কেন সেই গোলাম হোসেনের বাড়ি যেতে হবে? এই গোলাম হোসেনের বাড়ি যেতে হবে, আমি নাম ধরে বলছি, গোলাম হোসেনের বাড়ি যেতে হবে, ওখানে যাওয়া যাবে না। গোলাম হোসেনের উঠে এসে এখানে এসে মাল দিতে হবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। সেইটা নিয়ে এরা করেছিল হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাড়ার পাত্রী না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন জানেন? যখন হাইকোর্ট করলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম করলো, সুপ্রিম কোর্ট করলে সেখানে সুপ্রিম কোর্টের জেনারেল হচ্ছে ফার্স্ট ক্লাস জজ আছে, তিনি রায় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে এইটাই ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছে এইটাই ঠিক। আজকে সেই মানে আমরা খাদ্য আজকে বাড়ি বসে হচ্ছে রেশনটা পাই, রেশন দিয়ে চুরি করতে পারে না, যার মাল সে ধরছে। তাহলে এত উন্নয়ন, এত পরিষেবা, আজকে আপনারা জানেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে NRC চালু করেছে। সেই NRC আমরা কি দেখেছিলাম? সেই দিন মানুষ হচ্ছে দলে দলে ছুটছিল, আমাদের কাছেও যাচ্ছিল কি হবে। আজকে আসামের মতো লোক এখন সাড়ে ১৯ লক্ষ লোক হচ্ছে জেলখানায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের লোকের কি হবে? সেই দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যদি NRCটা করতে হয়, নরেন্দ্র মোদী NRC করতে হয়, আমার পশ্চিমবঙ্গে যদি NRC করেন, তাহলে প্রথম রোলারটা আমার বুকের মধ্যে চালাতে হবে,
তারপরে আমি এনআরসি করতে দেব, তারপরে আমি এনআরসি করতে দেব না। এইটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান মুখ খুলেছিল, ভারতবর্ষের কিছু কিছু রাজ্য সেই সময় মুখ খুলেছিল, মুখ খোলার পরে নরেন্দ্র মোদীর সরকার আস্তে আস্তে পিছু হটতে বাধ্য হয়েছিল। এইটা আপনাদের মনে নেই? আইএসএফ কে? যেটা হাকিম বলছিল সোনারপুর, শুধু সোনারপুর নয়, রাজ্যে টাকার অর্থলোভী যে পয়সা দেবে, কংগ্রেস সিপিএম বিজেপি যে পয়সা দেবে, এরা কিন্তু পয়সার পেছন ছোটে। সেই আইএসএফ এর ভণ্ড, সেই আব্বাস সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকী, সেই কাসেম সিদ্দিকী, এরা হচ্ছে মানে পয়সা পিছাসি। কারণ আপনারা অনেকেই জানেন না, কেউ কেউ হয়তো ফুরফুরায় যান আর কেউ কেউ যান না। আমি নিজে ফুরফুরায় যাই, ফুরফুরার ভাই সাহেবরা আমারও বাড়িতে আসে, আমি দেখেছি ওরা পয়সা ছাড়া কোনো কথা ওদের মধ্যে নেই। রাজনীতি করতে এসছেন, আসুন না বন্ধু, বিনা পয়সা আমাদের মতো রাজনীতিটা করুন না। পয়সা নেবেন কেন? একজন হাতে হাতে মোসাবা করবে, দেখবেন 10 টাকা দিলে আপনার মুখের দিকে চাইবে না, 50 টাকা দিলে একটুখানি চাইবে, 100 টাকা দিলে আরো একটু, ভাই 1000 যদি কেউ 500 টাকা দেয় একটু তার সঙ্গে কোলাকুলি করবেন। এরা হচ্ছে সেই ভাই সাহেব, এরা হচ্ছে সেই মানে অর্থলোভী, এদের এরা হচ্ছে সে আপনাদের মানে অনেক ফাওতা দেবে। আপনারা কিন্তু এই ফাওতার মধ্যে যাবেন না, এদেরকে হচ্ছে প্রশ্রয় দেবেন না। এরা যদি কোনোদিন এসে এখানে কেউ বলে যে আমরা ভোটের প্রার্থী হচ্ছি, আমাদের ভোটটা দেন, ঝেঁটা হাতে করুন মায়েরা, ছেলেরা হচ্ছে কোদালের হাত মাঠ হাত মানে ভাত হাতে করুন, ভাত হাতে করে এদের হচ্ছে দাঁড়ান, দেখবেন আস্তে আস্তে এরা কোনটাসা হয়ে যাবে, এরা কোনোদিন এসে আর ভোট চাইতে আসবে না। তাই বলবো সামনে পঞ্চায়েত নির্বাচন, 2024 সালে লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচন করে দেখবেন আবার সেই বিজেপি এসে বলবে আমাদের ভোট দেন, আমরা অনেক কিছু ফ্রি করে দেবো। কিন্তু বিজেপির আস্তে আস্তে ভাঙনের দিক, আজকে কর্ণাটকের সেখানে ওদের সরকার ছিল, আজ থেকে 3 দিন আগে ভোট গণনা হয়েছে, সেখানে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আস্তে আস্তে সব সাফ হয়ে যাবে, ওই নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই। যাই হোক, 2026 সালে লক্ষ্য করে সবাই চলবেন, শওকত মোল্লার ভোট। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়।